কোনো রাজনৈতিক সমাধান ছাড়া নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বিএনপি। বুধবার জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত এক আলোচনা সভায় তারা বলেন, বর্তমান কমিশনের কোনো বৈধতা নেই, তাই তাদের দেওয়া কোনো নির্বাচনী রোডম্যাপও তারা মানবে না। বিস্তারিত আওলাদবাবুর রিপোর্টে। রাজনৈতিক সমাধান ছাড়া নির্বাচনের কোনো রোডম্যাপ মানবে না বলে জানিয়ে দিল বিএনপির নেতারা। জাতীয় প্রেস ক্লাবে সম্মিলিত ছাত্র যুব ফোরাম আয়োজিত আলোচনা সভায় তারা বলেন, এ ধরনের কোনো রোডম্যাপ ঘোষণা হলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা হবে। আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের দায়িত্ব পালন করবেন না, আপনি বিরত থাকেন, আগে বলেন যে এই রাজনৈতিক সমাধান রাজনৈতিক আলোচনা করে হোক, তারপরে আপনি নির্বাচনে যান। নির্বাচন কমিশন আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখতে কাজ করছে বলে মন্তব্য করেন বিএনপির নেতা। যদি সেই পদত্যাগ করত তাহলে বাংলাদেশের ইতিহাসে তার নাম অনেক উপরে লেখা থাকত। অথচ এই লোকটা এত বড় একটা সুযোগ হারিয়ে নিজে এখন আওয়ামী লীগের মুসাহাবি করছে, গোলামি করছে। আওয়ামী লীগের ক্ষমতা টিকিয়ে রাখার জন্যে উনি এবং আরও দীর্ঘায়িত করার জন্য চেষ্টা করছে। ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকার পতন অচিরেই হবে বলে মন্তব্য করেন তারা। ভোট তো আমরা দিতে পারি না, এমনি স্বাভাবিকভাবে ভোট তো ভুলেই গেছে মানুষ। আওলাদ বাবলু, গ্লোবাল টেলিভিশন, ঢাকা। লাভ করেছিল বাকশালের হাত থেকে।